আমরা এখন নামিকলা পাশে উঠে পড়েছি। আমরা চলে এসেছি ফটুলা টপ, ফটুলা টপ বা ফটুলা পাস। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম মাটাইন। কালকে আমরা জজিলা পাস ক্রস করার পরে এইখানে হোটেল গেটওয়ে অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আমরা রুম পেয়ে গেলাম। রুমটা ভালোই ছিল, স্টেটা ভালোই হয়েছে। তো এদিকে হোটেলের পেছনে এই পাহাড়, আর ওইদিকে হচ্ছে বরফে ঢাকা পাহাড়। এপাশে পাহাড়টা দিয়ে আমরা এলাম, ওইটাই ওই পাশে হচ্ছে জজিরা পাস, আর এদিকটাতে রুক্ষ পাহাড় আছে, ওপরে বরফ আছে, আর সামনেও বরফ দেখা যাচ্ছে। বাদিকেও একটা হোটেল আছে, স্নো মাউন্টেন। আর এই রাস্তা চলে গেছে, এইটা সোজা কারগিল হয়ে লে চলে গেছে এইদিকে রাস্তা। ঠিক আছে, তা আমাদের মোটামুটি আমরা সব রেডি হয়ে গেছি, দেখছি এখানে ব্রেকফাস্ট করে দেবো। আর ওখানে আমাদের গাড়িগুলো রাখা আছে, তো আমরা গাড়িতে লাগেজ টাগেজ লোড করে আমরা স্টার্ট করে দেবো ওটার মধ্যে। আর এই যে দাঁড়িয়ে আছে আমাদের কো রাইডার, সাকসেসফুলি রাইড করছে। আর আমাদের আরেকজন রাইডার, বিগ রাইডার, গোপ্রোতে সব রেকর্ড করছে, আপনাদের কাছে ব্লগ আসবে, আমার ব্লগেও থাকবে, রিজুর ফুটেজ আমার ব্লগে থাকবে, আমার ফুটেজ এসজেকেমের ফুটেজও থাকবে, গোপ্রো ফুটেজও থাকবে। আর এইখানে আমাদের তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে রিজুর গাড়ি, ওইটা সুজিতের গাড়ি, আর এটা আমার গাড়ি। গাড়ির পারফরমেন্স ভালোই দিচ্ছে, কোনো অসুবিধে নেই। হন্ডা সাইন, হন্ডা ইউনিকর্ন অ্যান্ড রয়্যাল এনফিল্ড ক্লাসিক। আমরা এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে আছে ব্রেড অমলেট, এই যে খাচ্ছে ব্রেড অমলেট, আর কাকলির আছে ব্রেড বাটার। এরপরে চা খেয়ে আমরা গাড়িতে লাগেজ লোড করে স্টার্ট করব। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, এবার আমরা চাটা খাচ্ছি, চাটা খেয়েই আমরা স্টার্ট করব। এই পেছনে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের সামনে রোদ্দুরে, রোদ্দুর থেকে একটু সরলেই বেশ ঠান্ডা আছে এখানে, তো রোদ্দুরে বেশ ভালোই লাগছে। এখন পুরো 10টা বাজছে, আমরা আজকের রাইড শুরু করছি। জয় মা কালী, রক্ষা করো বাবা, জয় জগন্নাথ, রক্ষা করো বাবা, খা করো মা, যেন যাত্রা ভালো হয়, জয় মা। আমাদের জার্নি স্টার্ট হলো আজকে। এই হচ্ছে মাটাইন, মাটাইন থেকে আমাদের যাত্রা স্টার্ট হলো। আমরা দেখা যাক যে কত দূর যেতে পারি। দ্রাস কার্গিল পার হয়ে আমরা লে ঢুকতে পারি কিনা দেখছি। এই যে এখানে বোর্ড দেওয়া আছে মাটিয়ান ভিলেজ, এখানে মাটিয়ান ভিলেজ, মাটিয়ানের জিরো মাইলস্টোন দেওয়া আছে আর মাটিয়ান ভিলেজ লেখা আছে। তো আজকে আমরা রাইড স্টার্ট করে দিয়েছি, আমরা বেরিয়ে পড়লাম আমাদের এই হোমস্টে থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে লের উদ্দেশ্যে। এখন এই সিনিং বিউটিটা একবার দেখো তোমরাও, এইটা হচ্ছে লাদাখের অ্যাকচুয়াল টেস্ট। এই ব্রাউন কালারের পাহাড় সামনে,
লাদাখের এই যে সিনারি, দূরে দেখা যাচ্ছে বরফের পাহাড় আর কাছে হচ্ছে ব্রাউন কালারের পাহাড়, আর কি চাই? এই ভিউ, এই ভিউই আমাদের আজকে মোটিভেশন দিচ্ছে রাইড করার। এবার এই রাস্তার ফিলটা নাও তোমরা, টেক দ্য ফিল অফ দিস রোড, ফিল লাইক হেভেন। আর সাইডের ভিউ গুলো, ভ্যালির মধ্যে দিয়ে এরকম একটা সোজা সাবার রাস্তা, স্মুথ একদম, এটাই হচ্ছে লাদাখ। সাইডে দুপাশে গ্রাসল্যান্ড, দূরে দেখা যাচ্ছে আইস ক্যাপ মাউন্টেন্স, উড়ে যাচ্ছে বড় বড় পাহাড়, দূর থেকে আসছে গাড়ি, একটা ছোট্ট ক্লিফ হ্যাঙ্গার রোড। তো ত্রাস এখান থেকে বেশি দূর নয়, অলমোস্ট এসেই গেছি। ত্রাস হচ্ছে 7 কিলোমিটার আর কার্গিল হচ্ছে 64। কি সৌভাগ্য আমার যে আমি লাদাখে এইরকম রাস্তায় গাড়ি চালাতে পারছি, আমার সেটা আমার নিজের গাড়ি, কোনো ভাড়া করা গাড়ি না, নিজের গাড়ি, নিজের ওন, সেলফ ওন্ড, হোয়াট অ্যান অ্যাচিভমেন্ট। আর এরকমই অনেক অ্যাচিভমেন্ট আগে আরও আমি অ্যাচিভ করতে চাই। রাস্তা কোনো সময় উঠছে, কোনো সময় নামছে, কোনো সময় স্ট্রেট চলে যাচ্ছে। আমরা ত্রাস অলমোস্ট পৌঁছে গেছি, অলমোস্ট অলমোস্ট পৌঁছে গেছি। সামনে ওই পাহাড়টা দেখো একবার, কত রকম কালার দেখতে পাচ্ছি আমি, সবুজ, ব্রাউন, লাল, ডিফেন্স ল্যান্ড। এই জায়গাটাই হচ্ছে পুরো মিলিটারি এরিয়া। এই জায়গাটায় বলতে পারো যে আমরা ত্রাসে পৌঁছে গেছি। স্পিড ইজ নাইফ দ্যাট কাটস লাইফ, ত্রাস ব্রিজ। তো এইটা হচ্ছে ত্রাস ব্রিজ যেটা আমরা এখন ক্রস করব। এই আমরা ত্রাস ব্রিজ ক্রস করে গেলাম, আমরা এখন দ্রাসে চলে এসেছি, দ্রাস টাউন। আচ্ছা, এই দ্রাস হচ্ছে সব থেকে কোল্ডেস্ট মানে এলাকা, সব থেকে কোল্ডেস্ট এলাকা হচ্ছে দ্রাস। এখানে সব থেকে বেশি ঠান্ডা পড়ে, দ্রাসে প্রচুর স্টের অপশন আছে, এখানে প্রচুর হোটেল আছে, হোমস্টে আছে, বিভিন্ন রকম ডরমিটারি, গেস্ট হাউস, এসব আছে এখানে একটু শহরের মধ্যে, তাই একটু জ্যাম রয়েছে। তো আস্তে আস্তে এগোতে থাকি। মানে আমরা এখন দ্রাস ক্রস করছি, দ্রাস ছেড়ে বেরিয়ে এলাম, আর আমাদের এখন সামনে পড়বে হচ্ছে কার্গিল। আর তার ঠিক আগেই, মানে কার্গিল পৌঁছানোর আগেই আমাদের পড়বে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা কিনা এখানকার একটা অ্যাট্রাকশন। কার্গিলের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের একটা মিউজিয়াম বানানো আছে, মেমোরিয়াল বানানো আছে, যারা শহীদ হয়েছিল এখানে তাদের উদ্দেশ্যে একটা এখানে মেমোরিয়াল বানানো আছে।
তো সেখানে লেখা আছে, মানে ওখানে দেখানো হয়েছে কি করে কি যুদ্ধ হয়েছিল, কি কি অস্ত্র শস্ত্র ইউজ হয়েছিল, সেসবগুলো ওখানে দেখানো আছে। তো এটা আমরা ভিজিট করব আজকে। আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে চলে এসেছি আর আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করে দিয়েছি। কার্গিল ওয়ার মেমোরিয়ালের সামনে আমরা এসে গেছি আর এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন। আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়ালের ভেতরে, সামনে ভারতীয় পতাকা ওপরে উঁচুতে উঠছে, একটা ফাইটার প্লেন রাখা রয়েছে আর এখানে সব শহীদদের আবক্ষ মূর্তি করা রয়েছে। মেজর পদ্মপালি আচার্য, মেজর রাজেশ সিং অধিকারী, জেনারেল বা মেজররা ছিলেন যারা শহীদ হয়েছেন, তাদের এখানে ক্যাপ্টেন বিক্রম বাত্রা, ইনি হচ্ছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা, লেফটেন্যান্ট মেজর পান্ডে, মনোজ পান্ডে, এটা হচ্ছে মেজর মনোজ পান্ডে, লেফটেন্যান্ট মনোজ পান্ডে। আর এদিকে একটি কামান রাখা রয়েছে, বোফোর্স কামান মনে হচ্ছে, এদিকে একটি কামান রাখা রয়েছে আর ওদিকে একটি, ওখানে কিছু ভিডিও শো দেখার, তো সেখানে লাইন পড়েছে, লোকে আস্তে আস্তে ঢুকছে ভেতরে। আর এই হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা পতপত করে আকাশে উঠছে, সমস্ত বীর সোলজারদের নামের ফলকে ভোট দেওয়া হয়েছে, পরিষ্কার করা হচ্ছে যেগুলো ময়লা হয়ে গেছে। আর পেছনে রয়েছে সেনাদের ভারতীয় পতাকা নিয়ে উচ্ছ্বাসের বিজয়ের একটি স্মারক। এখানে বিভিন্ন ব্যাটালিয়নের সমস্ত দেয়া রয়েছে, ব্যাটেল অফ জোজিলা, সাগা অফ ভেলিওর, পোর রাজপুত, এখানে অমর জওয়ান যেতে চলছে, ওপি বিজয় লেখা আছে, অপারেশন বিজয়। আর ওই পেছনে যে কপারের প্লেটটা বড় বড় আছে, ওর মধ্যে সমস্ত শহীদদের নাম লেখা আছে। তো আগে যাওয়ার পারমিশন নেই, সেই জন্য আমরা আগে গিয়ে দেখাতে পারছি না। তো এই হচ্ছে ভারতের জাতীয় পতাকা, বাতাসে পতপত করে উঠছে। এই হচ্ছে বোফোর্স কামান, এই কামান দিয়েই পাকিস্তানের সেনাদের খতম করা হয়েছিল, এই হচ্ছে বোফোর্স কামান। আচ্ছা, এখানে মডেল দেওয়া রয়েছে, মডেলের মানে এর ছবি দেওয়া রয়েছে পাহাড়ের, তো টাইগার হিল আর রাইনো হর্ন আর বাটার টপ, তো ওইটাই দেখা যাচ্ছে ওপরে। এখানে যেটা এটা হচ্ছে টাইগার হিল, তারপরে এটা হচ্ছে রাইনো হর্ন, তারপরে এই গোল অংশটা যেটা বরফ পেয়ে ঢেকে রয়েছে গোল অংশটা, এটা হচ্ছে বাটার টপ। ওইখান থেকেই গুলি চালাচ্ছিল পাকিস্তানি সেনা, ওখান থেকেই অ্যাটাক করছিল এবং ওই ওই চূড়োগুলোই ভারতীয় সেনারা জয় করেছিল এবং পাকিস্তানি সেনাদের ওখানে ঢের করে দিয়েছিল, দিয়ে আমাদের কার্গিল ওয়ারের বিজয় এনেছিল। আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়াল ঢাকা কমপ্লিট হয়ে গেল, বেরিয়ে এলাম। এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের গেট। জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত মাতা কি জয়। তো আমরা এখন কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে বেরিয়ে পড়েছি। আবার আমাদের নেক্সট স্টেশন হচ্ছে কার্গিল। কার্গিল এখান থেকে 50 কিলোমিটার্স এর মতো।
এই টার্নিংগুলোতে একটুখানি সাবধানে গাড়ি চালাতে হবে। আর বাকি আমরা ঠিক করেছি যে কার্গিলে গিয়ে আমরা তারপর নতুন ব্যাটারি ওয়ারেন্টিতে আনা হলো। চণ্ডীগঞ্জ আমরা বাইকার্স কার্গিলের মতো যে জায়গাটা একটুখানি আমরা ছাড়ে বেরিয়ে এসেছি কার্গিলে ঢোকার আগে ওইখানে হচ্ছে সঙ্গম, যেখানে এই সুরু রিভার আর আগে যে নদীটা আমরা দেখছিলাম দ্রাস রিভার, ওই দুটো ওখানে মিশছে। তো সেই জন্যেই এই রিভার এই নদীটার স্রোত উল্টো দিকে। আমরা হঠাৎ করে ভাবছিলাম যে দ্রাস রিভার তো ওই দিকে, মানে আমরা যেদিকে যে ডিরেকশনে যাচ্ছিলাম সেই ডিরেকশনে ফ্লো হচ্ছিলো, হঠাৎ করে ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেল এই করে। তারপর গুগল ম্যাপে দেখলাম যে এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে সুরু রিভার। কার্গিল আমরা অলমোস্ট এসেই গেছি, দেখো স্রোতটা দেখো একবার, এই নদীর ফ্লোটা কি জোর, আর ঘোলাটে জল পুরো ওই নদীটার, কিন্তু ঘোলাটে দ্রাস রিভারের জল ঘোলাটে ছিল না, নীলচে ছিল ব্লু কালারের। সো কার্গিল এসে গেছে, আমরা কার্গিলে এন্টার করছি আস্তে আস্তে। আর এখানে আমরা লাঞ্চ করব, এটারই প্ল্যানিং আছে। আমরা কার্গিল এসে গেছি, এবার আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে এখানে আমরা লাঞ্চ করব, খাওয়া দাওয়া করব। আমরা এখন কার্গিলেতে লাঞ্চ করছি, লাঞ্চে নেওয়া হয়েছে সাদা ভাত আর হচ্ছে চিকেন কারি, ভাত দিয়ে চিকেন কারি খাচ্ছি। আমাদের লাগেজ বাড়িগুলো এখানে রয়েছে, তো আমরা শুরু করে দিয়েছি, তো লাঞ্চটা কমপ্লিট করি তারপরে আমরা কার্গিল থেকে বেরোবো। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে আর আমরা এখন কার্গিল শহরের ভেতর দিকে যাচ্ছি। আমরা কার্গিলেই লাঞ্চ করলাম আর এখন টাইম হচ্ছে 3টে। দেখেছো কেমন চালাচ্ছি, ল্যান্ডস্কেপটা আস্তে 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 ড্রাই হয়ে যাচ্ছে। কার্গিলে লাঞ্চ করার পরে আমরা বেরিয়ে চলে এলাম, প্রায় আধ ঘন্টা মতন চলে এসেছি, এসে এখানে দাঁড়িয়েছি। এখানে একটা ব্রিজ আছে, আই লাভ বিআর লেখা আছে, বর্ডার রোডস অর্গানাইজেশন, আর এই হচ্ছে আগে রাস্তা চলে গেছে। টানছে ফেলে দিয়েছি, উঠছি
ব্লাইন্ড রাস্তা, এখানে আবার একটু টেনে দিয়েছে গাড়ি, এখানে পাথর পড়েছে ওর থেকে। নামে খেলা 5 কিলোমিটার, পাথর পড়েছে হচ্ছে, আর নামিকলা 2 কিলোমিটার আছে, আমরা নামিকলা পাসের কাছাকাছি চলে এসেছি, অনেকটাই উপরে চলে এলাম। নামিকলা পাসে পুড়ছে, আপনাদের বলছি নামিকলা পাসের হাইট কত, খাঙ্গরাল 9 কিলোমিটার, লামাউড 48, নিম্মো 135, আর লে 171, লামাউড 48 কিলোমিটার। আমাদের লামাউড যে টার্গেট, লামাউড এখনো 48 কিলোমিটার, এটা আরেকটি অ্যাচিভমেন্ট হয়ে গেল। এই হচ্ছে নামিকলা পাস, আ গিয়া নামিকলা পাস। আমরা এখন নামিকলা পাসে উঠে পড়েছি, নামিকলা পাসের ওপর থেকে এখন আমরা ছবি তুলছি। এই হচ্ছে নামিকলা পাস, আর উপরে এখানে নামিকলা পাসের ক্যাফে রয়েছে, আর উপরে একটা বসার জায়গা করা রয়েছে, আর আমাদের গাড়িগুলো এখানে রাখা রয়েছে। আজকে আমি আমার স্যাডেল ব্যাগের কভার লাগিয়ে দিয়েছি অরেঞ্জ কালারে, নামিকলা পাসের বড় বোর্ড এখানে অল্টিটিউডটা লেখা রয়েছে নামিকলা পাসের, আই লাভ নামিকলা, অল্টিটিউড 12,198 ফিট, 12,198 ফিট, আর এখানে বিআরওর একটা আই লাভ বিআরও করা আছে। আর এই হচ্ছে নামিকলা পাসের দৃশ্য, এখানে একটা বড় বাইকার গ্রুপ এসছে, তো আমাদের নামিকলা পাস জয় করা হয়ে গেল, এটা আমাদের সেকেন্ড অ্যাচিভমেন্ট। কালকে আমরা যোজিলা করেছিলাম, আজ নামিকলা হয়ে গেল। এরপরে নেক্সট আছে ফর্টুলা, নামিকলা পাসে সবাই নামিকলার বোর্ডের সামনে গাড়ি লাগিয়ে ছবি তুলছে, আর এদিকে হচ্ছে নামিকলা পাসে একটা ওদিকে একটা ছবি বোর্ড আছে। আমাদের গাড়ি, বিজুর গাড়ি, আমার গাড়ি নামিকলা পাসে, আমাদের নামিকলা পাস হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, এরপরে যাবো, এরপরে পাস হচ্ছে ফটুলা পাস, এই হচ্ছে নামিকলা পাস,
আমাদের আরো একটা বাস ক্রস করা হয়ে গেল, এটা হচ্ছে নানেকলা বাস। নানেকলা বাস আমরা সাকসেসফুলি ক্রস করে দিলাম, এখন আমরা নানেকলা বাস থেকে নামছি। রাস্তা ডাউন ফল হচ্ছে একদম ঘুরি করে, রাস্তায় যেতে যেতে একটি বুদ্ধের, মানে বৌদ্ধদের কোন গুরুর স্ট্যাচু দেখতে পেলাম, পাহাড়ের ওপর রয়েছে বসানো। আর এদিকে সব পাহাড়, ওপরে খোঁচা খোঁচা পাহাড়, ওপরে কিল্লার মতন কিছু কনস্ট্রাকশন রয়েছে মনে হচ্ছে পুরনো। আর এখানে একটি কোন বুদ্ধিস্ট কোন গুরুর মূর্তি হবে, বলতে পারবো না ওটার নাম কি। তো একটু ছবি তুলে নিলাম। রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম উইয়ে ঢিপি, ওই যে সামনে দেখা যাচ্ছে উইয়ে ঢিপি, এই হচ্ছে লাদাখের পাহাড়ের স্ট্রাকচার। আর ওই ওপরে পাহাড় পাহাড় পাহাড়, ভয়ঙ্কর পাহাড়, এদিকেও পাহাড়, এই হচ্ছে ডেজার্ট পাহাড়। আর এই আমাদের গাড়ি, এখনো 6-7 কিলোমিটার বাকি আছে ফটোলা টপে উঠতে। ওই উপরে রাস্তা উঠে গেছে, ওই উপরে রাস্তা উঠে গেছে, বাস যাচ্ছে একটা। তো আমাদের উঠতে হবে আস্তে আস্তে, এখন প্রায় 6:20 বাজে বোধ হয়। চলে পড়ছে তার একটু চলে যাচ্ছি, বিশ থেকে নেমে গেলেই কেটে গাড়ি হয়ে যাবে। অনেক উঁচুতে উঠে পড়েছি, ফটুলা এই যে বড় বেসে গেছে পরে
উপরে বরফের পাহাড় এসে গেছে। আমার শাইন গাড়ি আরেকটি অ্যাচিভমেন্ট করে ফেললো, লে শ্রীনগর হাইওয়ের সব থেকে উঁচু রাস্তা, রাস্তার সব থেকে উঁচু জায়গা ফটুলা টপ কমপ্লিট 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 এসে গেছি। ফটুলা 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 জয় হয়ে গেল, ফটুলা জয় হয়ে গেল, ফটুলা জয় হয়ে গেল। এই আমার সাইন গাড়ি একদম ফটুলা টপে এসে গেছে, এই হচ্ছে ফটুলা টপ একদম। আর ফটুলা টপের রাস্তা ওদিকে আমরা যাবো, এদিকে এলাম আমরা, চলে এসেছি ফটুলা টপ। ফটুলা টপ বা ফটুলা পাস হাইট হচ্ছে 13,479 ফিট, 13,479 ফিট। এটা শ্রীনগর হাইওয়ে হাইয়েস্ট পয়েন্ট, এটা এটা সব থেকে উঁচু এই জায়গাটা। তো আমরা আজকে এটা আমাদের সেকেন্ড বা থার্ড, মানে কাল থেকে এটা টোটাল আমাদের থার্ড পাস আমরা কমপ্লিট করলাম সাকসেসফুলি। এই রিচু আর আমাদের ওইদিকে গাড়িগুলো রাখা হয়েছে, তিনটে গাড়ি আর কাকড়ি দাঁড়িয়ে আছে, আর উপরে ফটুলা টপের উপরে সব এখানে বৌদ্ধ ফ্ল্যাগ, যেগুলো মন্ত্র লেখা ফ্ল্যাগগুলো উঠছে দাঁড়ানো আছে। আর এখানে ফটুলা টপের বোর্ড, এখানে সব বাইকারদের স্টিকার মারা রয়েছে। আমার কোনো স্টিকার নেই, সেখানে আমি স্টিকার মারছি না, স্টিকার ভর্তি হয়ে আছে, এদিকেও স্টিকার ভর্তি। 13,479 দেখাচ্ছি। এই ফটুলা টপের উপর থেকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে শিবালিক রেঞ্জ দেখা যায়। এই যে দেখা যাচ্ছে দূরে যে বরফে মোড়া পাহাড়ের সারি, ওটাই হচ্ছে শিবালিক রেঞ্জ, যেটা ফটুলা টপের উপর থেকে দেখা যায়। ওই যে শিবালিক রেঞ্জ দেখা যাচ্ছে, আর এখানে টুরিস্ট ইনফরমেশন ম্যাপ রয়েছে, ম্যাপটা পোস্ট করে দেখে নেবেন। আমাদের ফটুলা পাস কমপ্লিট হয়ে গেল, আমরা এবার ফটুলা পাস থেকে নামতে শুরু করলাম। এখানে প্রচণ্ড হাওয়া দিতে শুরু করে দিয়েছে, রোড টু প্রায় পড়ে এসছে, মনে হচ্ছে পৌনে সাতটা বাজছে, সাতটা বাজছে বোধ হয়। ওই সামনে দেখা যাচ্ছে শিবালিক রেঞ্জ, ফটুলা টপ থেকে নামছি। নামেখলা পাশে এলিভেশন 11 কিলোমিটার ছিল, এটা এলিভেশন মোটামুটি 11 কিলোমিটারই ছিল, কারণ 11 যেখান থেকে দেখা সেখান থেকে এলিভেশনটা শুরু হয়েছিল। এখন আমরা নামছি, ঠান্ডা বেড়ে গেছে, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটুখানি নাপুরি ধরিয়ে দিচ্ছে। ওই নিচে নামের কাছে রাস্তা, একবার রাস্তাটা দেখিয়ে দিই।
উটুলাটার থেকে নামার রাস্তা নিচে, ওই ঘুরে ঘুরে রাস্তা নেমে চলে গেছে নিচে, একদম লড়ি নাচছে। আমরা হোটেলা থেকে নেমে এলাম, তো সন্ধে হয়ে এসছে আমাদের, লামাগুড়ি আর হয়তো 3-4 কিলোমিটার বাকি আছে, রোদ পড়ে গেছে। ও এইদিকে পাহাড়ের উপর হালকা এখন একটু রোদের আভা রয়েছে, লাল আভা, মোটামুটি 95% দূরের এটা চলে গেছে। সন্ধ্যে হয়ে এলো, আমরা লামাগুড়ি পৌঁছাই। ঠিক আছে, আজকের মতন মোটর ব্লগিং এখানেই শেষ করলাম, এরপরে বাকি লামাগুড়িতে পৌঁছে কি করা হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাবে। লামাগুড়িতে হোটেল মুনল্যান্ড, লামাগুড়িতে আমরা হোটেল মুনল্যান্ডে স্টে নিয়ে নিলাম। আচ্ছা, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই একটা ফোন নাম্বার রয়েছে আর এই একটা ফোন নাম্বার রয়েছে, আর আমাদের এখানে গাড়ি দুটো, এখানে সুজিতের গাড়ি আর আমাদের ওপরে রুম আছে। 8:13 বাজছে, আমরা আজকে লামাগুড়িতে হোটেল মুনল্যান্ডে আমরা স্টে নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের রুম, আকাশে এখনও হালকা আলোর রেস রয়েছে, তো আমাদের আমাদের এই রুমের সিলিংটা কাঠের গুঁড়ি দিয়ে বানানো, আর এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, লাইট বেশি নেই, হালকা একটা লাইট লাগানো রয়েছে, আর এখানে একটা কভার্ড আছে, এই কভার্ড, এখানে টাইন আছে কভার্ডের গায়ে। আচ্ছা, এখানে একটা বড় জানলা আছে, জানলাটা খুললে জানলার বাইরে সকালবেলা সুন্দর ভিউ পাওয়া যাবে। আর আমাদের ব্যাগপত্র, এখানে দুটো চেয়ার আর টেবিল, এখানে একটা জিনিসপত্র রাখার টেবিল সব আছে, এখানে একটা ফটো ফ্রেম রয়েছে, এখানে একটা লাইট আছে, নাইট ল্যাম্প। আর বাথরুমটা দেখাই, এটা হচ্ছে বাথরুম, বাথরুমে এই শাওয়ার টাওয়ার আছে, কলটল আছে, এই বেসিন আছে, এবারে বালতি, হ্যাঁ টাওয়েল, আর এই হচ্ছে আয়না। ঠিক আছে, আজকে দুখানা পাস আমরা কভার করে নিয়েছি, টোটাল 3টে পাস। হ্যাঁ, আর এই হচ্ছে কোমোট। আচ্ছা, আর এই সিলিংটা বেশ সুন্দর। আচ্ছা, ঠিক আছে, পর্দা টেনে দাও। ঠিক আছে, আমাদের বাঞ্জি কটগুলো টাঙানো রয়েছে। ডিনার করা হচ্ছে, ডিনারে আছে রুটি আর মিক্সড ভেজ, তো কাকুলি আর রিজু ডিনার কমপ্লিট, আমি একটা এক্সট্রা রুটি নিয়েছি বলে বসে আছি, খাচ্ছি এবার। আর এই হচ্ছে আমাদের হোটেল মুনল্যান্ডের ডাইনিং এরিয়া।